প্রায়জন 500 বছরের যে বনবাস ভগবান রামচন্দ্রের, যাকে গৃহহীন করে দেওয়া হয়েছিল, সেই ভগবান রামচন্দ্রকে তার গৃহে যাতে পুনঃপ্রতিষ্ঠা করা যায় তার জন্য ভূমি পূজনের আয়োজন। আর এই ভূমি পূজন শুধু অযোধ্যায় নয়, ভারতবর্ষের সমস্ত জায়গাতেই হচ্ছে, আমাদের এখানেও হচ্ছে তার অঙ্গ হিসেবে। দেখুন, এই লকডাউন ভগবানের কাজে আটকানো যায় না, আটকাতে পারবে না। আমি আমার পাড়ায় বসে, আমি আমার গৃহে বসে, আমি আমার পাড়ার মন্দিরে বসে প্রদীপ জ্বালাবো, ধূপ জ্বালাবো, আমরা ভগবানের নাম কীর্তন করব, আমরা ভগবান শ্রীরামচন্দ্রের যে বনবাসের অবসান ঘটেছে মাননীয় সুপ্রিম কোর্টের নির্দেশে, তাকে স্বাগত জানিয়ে এই ভূমি পূজনে আমরা অংশগ্রহণ করব। সমস্ত নিয়ম মেনে যেভাবে অযোধ্যায় ভগবান শ্রীরামচন্দ্রের ভূমি পূজনের আয়োজন করা হয়েছে, ঠিক একই সময়, একই তিথিতে, একই নিয়মে আমরা আমাদের প্রতিটি এলাকায়, শিমুল ব্লকে বিভিন্ন অঞ্চলে আমাদের এই ভূমি পূজনের কার্যক্রম আছে এবং মন্দিরে মন্দিরে প্রদীপ জ্বালানো। বাড়ির মা বোনেদের আমরা বলেছি যে আপনারা শঙ্করধ্বনি দেবেন, উলুধ্বনি দেবেন, সন্ধ্যেবেলা 5টা প্রদীপ জ্বালাবেন ভগবান শ্রীরামচন্দ্রের উদ্দেশ্যে। লকডাউনে বাধা মানার তো কোনো প্রশ্নই আসে না, কারণ আমাদের ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে আগামী 5 তারিখে ভগবান শ্রীরামচন্দ্রের ভূমি পূজন আয়োজন হচ্ছে। ভারতবর্ষ প্রধানত বলতে গেলে হিন্দু প্রধান দেশ বলা যায়, যদিও আমাদের সংবিধান তা বলে না, কিন্তু যখন হিন্দুদের কোনো পরব হয় তখন লকডাউন হয়, আর এই মুসলিমদের যখন পরব হয় তখন কিন্তু লকডাউন হয় না। তাই আমরা এই লকডাউন মানি না, মানছি না, মানব না।